আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইয়াদ মাহমুদ এন্ড ওয়েলকাম টু ব্লগ 3। সো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি কোনো জায়গা শো করছি না, কোনো প্লেস শো করছি না। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি অদ্ভুত মসজিদ, যে মসজিদের ইতিহাসটি আপনারা জানলে অনেক বেশি অবাক হয়ে যাবেন। সো গাইস, একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে যত ব্লগার আছে তারা অনেক সুন্দর সুন্দর জায়গায় যায়, অনেক সুন্দর সুন্দর ব্লগ করে, কিন্তু আমাদের যে মসজিদগুলো আছে, অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, ঐতিহ্যবাহী অনেক পুরন, তো এগুলো নিয়ে কেউ ব্লগ করে না। তো আমি এবং আব্দুর রহমান মিলে প্ল্যান করলাম যে আমরা এই মসজিদগুলোকে একটু আপনাদের সামনে শো করব, এই মসজিদগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো। তো গাইস, আজকে আমাদের সাথে যে আছে আমাকে সহযোগিতা করার জন্য, আমার খুব ক্লোজ ছোট ভাই, আমার টিম মেম্বার আব্দুর রহমান। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আব্দুর রহমান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ 3। Sometimes I wonder how my life has come to be. Sometimes I wonder if Allah has chosen me to carry out His word, to make me closer to His deen, to be one of those in Akhirah under His mercy. Oh, oh, oh. Make me close to your deen. Make me close, make me close to your deen. Guys, এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা মানুষের মন করছে সেটা হচ্ছে মসজিদের কোনো খুঁটি নেই, জাস্ট ইট দিয়ে বানাইছে, প্লাস্টারও দেয় না, জাস্ট ইট এবং হালকা সিমেন্ট, একটু দেখাও না, জাস্ট ইট এবং হালকা সিমেন্ট দিছে, কোনো প্লাস্টার নাই, কোনো খুঁটি নাই। গাইস, একটা জিনিস খেয়াল করেন যে মসজিদের এটা কিন্তু শুরু, মানে মানুষ এখান দিয়ে প্রথমে আসে, এখানে কিন্তু একটা দরজা দিতে পারতো ইচ্ছা করলে, এখানে দরজা না দিয়ে সে মানুষ অনেকক্ষণ হাঁটার পর এভাবে মোড় ঘুরবে, মোড় ঘুরে তারপর এখানে হচ্ছে মসজিদের মেইন গেট। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটা মানুষ হুট করে মসজিদে ঢুকে পড়বে, কোনটা তার কিবলা, তার কিবলার প্রতি যে একটা মনোযোগ, সে মনোযোগটা যেন তার সে মনোযোগটা আকর্ষণ করার জন্য মূলত এত বড় একটা রাস্তা উনি করেছেন, মানে ডিজাইনটা করেছেন, যে মানুষ প্রথমে ঢুকবে, ঢুকার পর শুরুতেই মসজিদে ঢুকে পড়বে না, বরং আস্তে আস্তে হাঁটবে, আসবে, তারপর মন ঘুরবে, তারপর দেন সে তার মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে তার কিবলা, তার মনোযোগ সম্পূর্ণ ওই দিকে ফিরবে, দেন সে নামাজটা পড়বে। যখন আপনি ঢুকেন, আপনি কিন্তু এই যে ওরিয়েন্টেশনটা, ডিসওরিয়েন্টেশনটা কখনোই হয় না, সারাদিন কাজ করতে করতে তার মধ্যে নামাজের জন্য আসছেন, আপনি যখন এন্ট্রি করতেছেন, এই যে বিভিন্ন বাফারগুলো তৈরি করা, থ্রেশহোল্ড তৈরি করা, যদি বলি যে ঢুকার সময় একটা, তারপরে আপনি আপনি ডান দিকে ঢুকলেন, ঘুরলেন বা বাঁ দিকে ঘুরলেন, এই যে ঘুরতে ঘুরতে যখন আপনি মেইন স্পেসে যাচ্ছেন, বাই দ্যাট টাইম আপনার কিন্তু বাইরের যে দিনের যে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা থেকে হঠাৎ করে না হলেও একটা সার্টেন ট্রানজিশনের মধ্যে দিয়ে আপনি যখন প্রেয়ার হলে পৌঁছাচ্ছেন, তখন বাই দ্যাট টাইম ইউ আর কনসেন্ট্রেটেড অন ইউর প্রেয়ার। সো কোয়ালিটি অফ প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট। আমরা প্রতিটা মসজিদের সামনে একটা বারান্দা দেখি ছোটখাটো, যেখানে মুসল্লিরা নামাজ শেষে হয়তো সুন্নত নামাজ পড়ে অথবা নফল নামাজ পড়ে অথবা গল্প করে। তবে আপনি যদি খেয়াল করেন, মসজিদের সামনে অনেক বড় একটা প্লেস উনি রেখেছেন, অনেক বড় একটা স্পেস রেখেছেন। এই কথা চিন্তা করে যে হয়তো ভবিষ্যতে মসজিদের আশেপাশে অনেক বিল্ডিং হয়ে যাবে, তখন মুসল্লিরা নামাজ থেকে বের হয়ে একটু আড্ডা দিতে পারবেন, একটু গল্প গুজব করতে পারবে না। সো এই কথা, মুসল্লিদের এই সুবিধার কথা উনি মাথায় রেখে এখানে বড় একটা বারান্দার মতো স্পেস রেখেছেন এবং খুব সুন্দর ডিজাইন করেছেন, যাতে মুসল্লিরা নামাজের পর বের হয়ে এখানে একটু গল্প করতে পারে। একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, মসজিদে তেমন কোনো লাইট নেই, অল্প কিছু লাইট আছে। আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা এই মসজিদের, সেটা হলো এই মসজিদের উপরের ছাদে ফুটা আছে আর কি, যাতে ওখান থেকে সূর্যের আলোটা সরাসরি নিচে পড়তে পারে। আর ফুটার উপরে আবার গ্লাস দেওয়া আছে, যাতে আপনার বৃষ্টির পানি বা কোনো ময়লা যাতে নিচে না নামতে পারে, তার জন্য গ্লাস দেওয়া আছে ফুটার। ডে লাইটটা তো আমি ফ্রি পাচ্ছি এবং এটার জন্য আমার কোনো পয়সা দিতে হচ্ছে না, কিন্তু আমার যদি ডিজাইনের আইডিয়াটা যদি এমনভাবে তৈরি হয়
যে ওইটাই এটার স্পিরিচুয়ালিটিটাকে এনহ্যান্স করে বাই ইউজিং ডে লাইট জাস্ট বাই দ্য বাই মাই ওন নলেজ অ্যান্ড মানে আর্কিটেকচারাল ইনোভেশন, তাইলে কিন্তু জিনিসটা অন্যরকম একটা জায়গা। সত্যি কথা বলতে এই মসজিদে আমি এর আগে অনেকবার এসেছি, আমার অনেক আগ থেকেই প্ল্যান ছিল এই মসজিদের কিছু মানে মসজিদটা আপনাদের সামনে দেখাবো, আপনাদেরকে দেখাবো মসজিদটা, আপনাদের সামনে তুলে ধরবো, এর যে আকর্ষণীয় ডিজাইনটা আছে সেটা তুলে ধরবো। তো মসজিদের সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই জিনিসটাই যে মাঝখানে যে লাইট, লাইটের যে ব্যবস্থা উনি করেছেন, লাইট খুবই কম কিন্তু পুরোটা হচ্ছে একবারে প্রাকৃতিক যে আলোটা, সরাসরি সূর্যের আলোটা থেকে যেন মুসল্লিরা দেখতে পারে মসজিদটা, তো আকর্ষণীয় ডিজাইন। আরেকটা জিনিস আমি খেয়াল করছি যে এই মসজিদে যতবার এসেছি ততবার আমি চেষ্টা করছি যে এই আলোর যে ডিজাইনটা উনি করছেন এই ডিজাইনের ভিতরে কিছু লেখা আছে কিনা, খেয়াল করছো? কিছু না, আমি খেয়াল করিনি। মানে ফুটাগুলো কিন্তু সব লেভেল সমান না, এক একটা এক এক জায়গা, তো এটা দিয়ে কি কোনো কিছুর আকৃতি উনি বুঝিয়েছেন কিনা সেটাও আমি মানে আজ পর্যন্ত ক্লিয়ার না, আর একটু খেয়াল করলে হয়তো বোঝা যাবে। গাইজ একটা জিনিস খেয়াল করেছেন, এই মসজিদের কিন্তু কোনো সরাসরি দেয়াল নেই, স্ট্রেট যে একটা দেয়াল থাকে সেই দেয়ালটা নেই। এখানে একটু দেখাও যে দেয়ালটা হচ্ছে আপনার একটু মুভ করা সাইডে দেয়াল দিয়েছে, এটার কারণ হচ্ছে যে যখন বাতাস আসে তখন যেন শুধু বাতাসটাই মসজিদের মুসল্লিদেরকে আরাম দেয় এবং শুধু বাতাসটা যাতে মসজিদে ঢুকে, কোনো ধুলাবালি যেন মসজিদে ঢুকতে না পারে, এ কারণে এত বড় দেয়ালটা উনি দিয়েছেন, প্ল্যান করেছেন। শুধু বাতাসটা গাড়ি খেয়ে মসজিদের ভিতরে ঢুকবেই কিন্তু কোনো ধুলাবালি ঢুকবে না। আর দেখতে পাচ্ছেন সব ইটগুলো একটু বাঁকা করে দেওয়া, এটার একই রিজন যাতে শুধু বাতাসটা ঢুকে, যাতে সরাসরি ধুলা এসে মসজিদে ঢুকতে না পারে। যেটা আমি ডিজাইনের থ্রুতে তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে চারিদিকেই একটা বাফার স্পেস, যাতে করে যখন বাতাস ঢুকে বাতাসটা যেন গরম বাতাস এবং ধুলাবালি সহ বাতাস যেন মসজিদের প্রেয়ার স্পেস যাতে না ঢুকে। এই জন্য ডাবল লেয়ার, ডাবল লেয়ার হওয়ার কারণে হচ্ছে কি বাতাসটা যখন যাচ্ছে তখন ঠান্ডা হয়ে ভিতরে ঢুকে এবং কন্টিনিউয়াস কিন্তু একটা ড্রাফট অফ এয়ার থাকে, যেহেতু আবার ভিতরে আবার বেশ কিছু জায়গা আপনার খোলা ওপেন স্পেস আছে, তো বাতাসের ফ্লোটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কখনোই মানে ইন্টারাপ্টেড হয় না যখনই সাউথ থেকে বাতাসটা আসে। সিঁড়িটাও কিন্তু ঝুলন্ত সিঁড়ি, আমরা অনেক সময় ঝুলন্ত ব্রিজ দেখি কিন্তু এটা একটা ঝুলন্ত সিঁড়ি, দুইতলা সিঁড়ি কিন্তু পুরো একটা ঝুলন্ত, এই যে এখানে কিছু ইয়া আছে শক্ত। তুমি মাহবুব খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান, Mustafa 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 Tumari noor hote eshe pran jate bhalobasha jetate, tumari noor hote এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে, ইয়া নবী তোর কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তোর কাছে পাইবে সে প্রাণ। আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, আমাদেরও খুবই ভালো লেগেছে এরকম একটা ঐতিহ্যবাহী একটা মসজিদে এসে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে একটাই, যদি আপনারা এই ধরনের ব্লগ আরও দেখতে চান, এই ধরনের কন্টেন্ট যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো গাইস, সব মিলিয়ে মসজিদটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, মসজিদের ডিজাইন কোয়ালিটি মানে এক কথায় অদ্ভুত। সো এই মসজিদের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখানে আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে হচ্ছে আবদুল্লাপুর, আবদুল্লাপুর থেকে একটি অটো অথবা রিক্সায় যদি ফায়দাবাদ ট্রান্সমিটার বলেন তাহলে সেখানে আপনার নামিয়ে দেবে, তো সেখান থেকে আপনার এক মিনিট বা আধা মিনিট লাগবে মসজিদ পর্যন্ত আসতে। মসজিদটার নাম হচ্ছে বাইতুল রউফ, এটাকে সবাই মাটির মসজিদ হিসেবেই চেনে।
সো এই ছিল আজকে ভিডিও। ভিডিও শেষে আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব লাইক বা শেয়ার চাবো না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের ফিলিস্তিনের যে সমস্ত মুসলিম ভাইরা ভাই বোনেরা নির্যাতিত আছেন তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য প্রে করেন, তাদের মুক্তির জন্য দোয়া করেন। আসলে সামনে ঈদ, ঈদ মোবারক মানে বলাটা হয়তো আমাদের কাছে অনেক সহজ কিন্তু মন থেকে আসলে আসছে না, কারণ একদিকে আমাদের ভাই বোনেরা অনেক কষ্টে অনেক নির্যাতিত হচ্ছে, তো এই টাইমে আমাদের ঈদ পালন করা সত্যি অনেক কষ্টজনক। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদ একটি গিফট স্বরূপ দিয়েছেন, এই কারণে আমরা ঈদ পালন করছি। আর এই কারণে আপনাদেরকে বলছি ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। Mustafa.